ফরিদপুরের সিভিল সার্জনের বাসভবনের পুকুরে ফুটেছে পদ্ম ফুল। ২০১৭ সালে এই পুকুরে পদ্ম ফুলের গাছ লাগান সাবেক সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস। তারপর থেকেই প্রতি বছরই এই পুকুরে ফুটছে পদ্ম ফুল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকৃতি প্রেমীদের ভিড় না থাকলেও এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাঝে মধ্যে আসছেন অনেকেই। এত সুন্দর পরিবেশ দেখতে সত্যি আমাদের খুব ভালো লাগছে, এবং যে কারণে অনেক বাধা অতিক্রম করেও আমরা আজকে এখানে আসছি। পদ্ম বিল দেখেছি এবং অনেক জায়গায় অনেক গল্প শুনেছি, কিন্তু পদ্ম পুকুর হয় এটা আসলে এইমাত্র ফরিদপুরে একমাত্র দেখলাম। চলমান সংকটের মধ্যে সবাইকে ঘরে থাকার পরামর্শ সিভিল সার্জনের। বাসার পাশেই একটা বড় আকারের পুকুর এবং সেখানে অনেকগুলো পদ্ম ফুল, যেটা নয়নাভিরাম, এবং এরকম দৃশ্য সাধারণত হয় না। তবে নয়নাভিরাম পদ্ম পুকুরটির সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।